নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন ছোট আলু, এই মটরশুঁটি, এ দিয়ে নিরামিষ তরকারি করব, আলুর দম করব আর কি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে। শীতের সময় ছোট আলুর দম খেতে খুব ভালো হবে আশা করি, আপনারা কিন্তু দেখবেন। আলুটা এখন ছাড়িয়ে নেব, খোসাগুলো সুন্দর করে এই যে ধুয়ে এনেছি, এবার বটি দিয়ে খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তবু হালকা হালকা আছে, এগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই যে দু পিস করে দেবো, জলে চুবিয়ে রাখবো। এখন নতুন আলু উঠেছে, দম খেতে খুব ভালো লাগবে। মাঝে মাঝে কিন্তু দম রান্না করব, আলুর দম। দেখুন বন্ধুরা, আমার আলু সব কাটা হয়ে গেছে, এই যে সব ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি, এগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে এই যে টমেটোগুলো কেটে নেব, আদাটা কুচিয়ে নেব, আর মটরশুঁটিগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। এর মধ্যে আমি গিয়ে আলুটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। এবারে টমেটো দুটো আর আদা সুন্দর করে কুচিয়ে নেব। এবার টমেটোটা কেটে নিচ্ছি, এগুলো কুচানো হয়ে গেছে। এবার মটরশুঁটি এক এক করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে পালং শাকের পাতা, পালং শাক এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, এইটা আর এই মটর, ওই যে মটরটা রেখে দিয়েছি ছুলে, আর এই যে খোসাটা, কচি খোসা এইটা দিয়ে আর এই শাকটা দিয়ে সুন্দর একটা লুচি তৈরি করব। ওই যে আলুর দম রান্না করব সেটা দিয়ে খেতে হবে, খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও করে খেতে পারবেন। দেখুন আমি এটা, এই যে মটরশুঁটিটা একটু ধুয়ে নিয়ে আসবো, এই খোসাটা ধুয়ে এনে তারপরে একটু সিদ্ধ বসিয়ে দেবো, হালকা সিদ্ধ করে নেবো, কালারটা যাতে পাল্টে না যায়। দেখুন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, এই যে এখন উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এতে হালকা করে একটু জল দিয়ে দেব। এই যে মটরের খোসাগুলো এর মধ্যে দিয়ে দেব, খুব বেশি সেদ্ধ করব না, তাহলে কালারটা পাল্টে যাবে। এই শাকটাও দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এটা সিদ্ধ হয়ে গেছে, হালকা সিদ্ধ করে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। নামিয়ে কিন্তু শিলনোড়ায় বাটবো, এটা এবার শিলনোড়ায় বেটে নেব মিহি করে। আজকে কিন্তু সম্পূর্ণ রান্নাটা নিরামিষ হচ্ছে, দেখুন কত সুন্দর মিহি করে বেটেছি। এইভাবে সবটুকু বেটে নেব, এটা সম্পূর্ণটা বেটে নিয়েছি। দেখুন এখন ময়দাটা সুন্দর করে মেখে নেব, প্রথমে একটু লবণ দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব,
অল্প করেই দেবো। আর এই জোয়ান, এই যে জোয়ানটা একটু ডলা দিয়ে দেবো, এই যে হাতে। আর একটু সাদা তেল দিয়ে দেবো। এটা সুন্দর করে মেখে নেবো এবারে। এটা ময়াম দেওয়া হয়ে গেছে, এবারে শাকটা দিয়ে মেখে নেবো সুন্দর করে। এবার অল্প অল্প করে জল দিতে থাকবো। দেখুন বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে। এতে একটু সাদা তেল দিয়ে আর একটু মাখিয়ে তারপর ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এবার ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। দেখুন বন্ধুরা, আলু কেটে রেখেছিলাম, ছোটো নতুন আলু, হালকা একটু সিদ্ধ করে নেব, তাহলে কষ্টটা বেরিয়ে যাবে। জল গরম হয়ে গেছে, আলু কাটা ছেড়ে দিচ্ছি এর মধ্যে। ওদিকে আলু একটু সিদ্ধ হতে লাগুক, এদিকে আমি শিলনোড়ায় বাটনাটা করে নেব। তার জন্য জিরে, সাদা জিরে, এই যে আদা কুচিয়ে রেখেছি, এই আদাটা দিয়ে দেবো। কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, এই যে এটা সুন্দর মিহি করে বেটে নেব। দেখুন আমার বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলা বাটা হয়ে গেছে আর এদিকে আমার আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে কটা তেজপাতা, শুকনো লঙ্কা আর এদিকে সাদা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি। টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দেবো। এতে একটু হালকা লবণ দিয়ে দেবো। টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে দেখুন, এবার বেটে রাখা মশলা এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষে এসছে, এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু হালকা করে চিনি দিয়ে দেবো, এই যে। এই মটরশুঁটিটা, এই যে এটা ধুয়ে রেখেছি সুন্দর করে, এই যে এটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার সিদ্ধ করে রেখেছিলাম আলু সেটার মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার মশলার সাথে আলুটা সুন্দর করে কষাবো। আলুটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল একটু বেশি দিয়ে দেবো, আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
ওদিকে আলুর দমটা হচ্ছে, আমি এদিকে গরম মশলাটা বেটে নেব, এলাচ দারচিনি আর লবঙ্গ। এটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা আলুটা সুন্দর গলে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। এই যে আলু গলে গেছে সুন্দরভাবে, এবার এই গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। এটা হয়ে গেছে, আবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত ভালো হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। দেখুন এবার লুচি ভাজবো, তার জন্য কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি, বসিয়ে দিচ্ছি। এদিকে দেখুন এটা ঢেকে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে দেখুন। এবার এটা লেচি কেটে নেব। আর একটুখানি ছিনে নিচ্ছে, এই যে আর একটু মাখিয়ে নিলাম, এই যে এবার লেচি কেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো, এটা একটু তেল মাখিয়ে নেব। বেলনিতে আর চাটুতে একটু তেল লাগিয়ে নিলাম। এবার একটা একটা করে বেলবো। তেল গরম হয়ে গেছে, এবার এটা ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখতে কত ভালো লাগছে দেখুন। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আলুর দম দিয়ে পালং শাকের লুচি খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। শীতকালে কিন্তু এগুলো খুব ভালো লাগে খেতে। সব কটা লুচি ভেজে নেব। এরকম এক এক করে সব কটা লুচি ভেজে নেব কিন্তু। দেখুন বন্ধুরা এই যে আলুর দম আর এই যে লুচি, পালং শাক আর মটরের যে ছোলাটা, সেই ছোলাটা দিয়ে পালং শাকের লুচি আর এই যে মটরের আলুর দম, নতুন আলুর ছোটো আলুর দম। আজকে সন্ধ্যাবেলা টিফিন হবে, খুব সুন্দর হয়েছে দেখতে, আশা করি খুব ভালো লাগবে। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন, খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন।